এই গাছে ঢিল বেঁধে মানত করলে পূর্ণ হয় সকল মনস্কামনা, এমনটাই বিশ্বাস এই অঞ্চলের বাসিন্দাদের। গঙ্গারাম দাস মহারাজ ঝোলার মধ্যে কৃষ্ণ ঠাকুরকে নিয়ে চলে এসছে, এই ধার দিয়ে আস্তে আস্তে দেখে এখানে এই বকুল গাছ যে জায়গাটা খুব পছন্দ হয়, তখন এসে উনি এইখানেই এই মন্দির এইখানেই পুজো আরম্ভ করেন। তখন রাধারানী ছিল না, রাধারানী কী হবে, তখন গঙ্গারাম দাস মহারাজ স্বপ্নে দেখলেন তার রাধারানী রয়েছে কৃষ্ণনগর রাজবাড়ি। নমস্কার বন্ধুরা, এন্টারটেন বাংলা চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। বড়দেরকে অনেক অনেক প্রণাম আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে আবার নিয়ে চলে এসেছি আড়নঘাটার যুগলকিশোর মন্দিরের দ্বিতীয় পর্ব। আড়নঘাটার যুগলকিশোর মন্দিরের প্রথম পর্বে তোমাদেরকে দেখিয়েছিলাম সেই মন্দিরে তোমরা কিভাবে গিয়ে পৌঁছবে, মন্দিরের আশেপাশে কি আছে, তোমরা কি কি দেখবে, এই সমস্ত। আড়নঘাটার যুগলকিশোর মন্দিরের দ্বিতীয় পর্বে তোমাদেরকে শোনাবো এই মন্দিরের ইতিহাস, এই মন্দির কিভাবে গড়ে উঠল, এই মন্দির কখন কখন খোলা থাকে, এই মন্দিরে কি কি অনুষ্ঠান হয়, এই সমস্ত কিছু থাকবে আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালোই লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর যে সকল বন্ধুরা চ্যানেলে নতুন আছো তারা দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। যুগলকিশোর মন্দির। শ্রীকৃষ্ণের কিশোর রূপের পুজো করা হয় নদিয়ার আড়নঘাটার এই যুগলকিশোর মন্দিরে। 1728 সালে মহারাজা কৃষ্ণচন্দ্র নির্মাণ করেছিলেন এই মন্দির। কথায় আছে একসময় গঙ্গারাম দাস নামে এক ব্যক্তি বৃন্দাবন থেকে ভগবান শ্রীকৃষ্ণের এক কিশোর মূর্তি নিয়ে এসে সমুদ্রগড়ে স্থাপনা করে পুজো করা শুরু করেন। গঙ্গারাম দাস ছিলেন একজন চৈতিক সন্ন্যাসী, তিনি তীর্থে তীর্থে ভ্রমণ করতেন। তীর্থে ঘুরতে ঘুরতে একসময় তিনি বৃন্দাবনের যুগলকিশোর মন্দিরে যান এবং যুগলকিশোর মন্দিরে গিয়ে শ্রী যুগলকিশোরের সন্ধ্যা আরতি দেখেন। সন্ধ্যা আরতি দেখতে দেখতে গঙ্গারাম দাস ভাবেন যে এই পূজারীর ভাগ্য কত ভালো যে রাধাকৃষ্ণের সেবা করার সুযোগ পাচ্ছেন, আর আমি শুধু তীর্থে ঘুরে ঘুরেই সময় কাটিয়ে দিলাম, আমারও যদি এরকম সুযোগ হতো আমিও ভগবানকে নিজে হাতে সেবা করতাম। এই সমস্ত কথা চিন্তা করতে করতে গঙ্গারাম দাস ভোগ প্রসাদ গ্রহণ করে ওই মন্দিরের দালানে শুয়ে ঘুমিয়ে পড়েন। গঙ্গারামকে স্বপ্নে দেখা দিয়ে ভগবান যুগলকিশোর বললেন, আমি তোর মনের সমস্ত কথা শুনেছি আর তোর মনের আশা আমি পূরণ করব। ভগবান যুগলকিশোর গঙ্গারামকে স্বপ্নাদেশ দেন, ভোরবেলায় এই মন্দিরের পাশেই যমুনা নদীতে স্নান করার সময় দুহাত প্রসারিত করে আমাকে স্মরণ করবি, আমি তোকে ধরা দেব, তারপর আমাকে পেয়ে তুই তোর মনের মতন জায়গায় নিয়ে গিয়ে আমাকে প্রতিষ্ঠা করে তুই নিজে হাতে আমার সেবা করবি। স্বপ্নাদেশ পেয়ে গঙ্গারাম দাস ভোরবেলায় ঘুম ভেঙেই চলে যান যমুনা নদীর তীরে। যমুনা নদীর জলে গিয়ে তিনি এক মনে ভগবানের স্মরণ করতে থাকেন। হঠাৎই জলের মধ্যে তার হাতে একটা ভারী কিছু যেন স্পর্শ হয়। তিনি জল থেকে সেই ভারী জিনিসটি তুলে দেখেন ভগবান শ্রীকৃষ্ণের কষ্টিপাথরের একটি কিশোর মূর্তি। সেই বিগ্রহ হাতে পেয়ে গঙ্গারাম দাস আনন্দে আটখানা। তিনি মনে মনে ভাবতে থাকেন, এই বিগ্রহ আমি নিয়ে গিয়ে কোথায় প্রতিষ্ঠা করব। তিনি ভাবেন, এই বিগ্রহ নিয়ে যদি আমি বৃন্দাবনে ঘুরে বেড়াই তাহলে লোকে ভাববে আমি কোনো মন্দির থেকে এই বিগ্রহ চুরি করেছি। এই সমস্ত কথা চিন্তা করে গঙ্গারাম দাস বিগ্রহটি নিয়ে চলে আসেন নবদ্বীপে। সেইখান থেকে সেই বিগ্রহ নিয়ে তিনি চলে আসেন পূর্ব বর্ধমান জেলার সমুদ্রগড়ে। সেইখানেই একটি পর্ণকুটির তৈরি করে গঙ্গারাম দাস সেই বিগ্রহর সেবা পুজো শুরু করেন। সেই সময় ওই জায়গায় শুরু হয় বর্গীদের উপদ্রব। বর্গীদের আক্রমণের হাত থেকে আত্মরক্ষার জন্য গঙ্গারাম দাস শ্রীকৃষ্ণের সেই কষ্টিপাথরের মূর্তিটি সঙ্গে নিয়ে গঙ্গা পার হয়ে চলে আসেন নদিয়া জেলার রানাঘাট মহকুমার অন্তর্গত আড়নঘাটায়। এইখানেই তার স্বদেশী বন্ধু রামপ্রসাদের দ্বারস্থ হন তিনি। রামপ্রসাদ ছিলেন মহারাজ কৃষ্ণচন্দ্রের কর্মচারী।
রামপ্রসাদের গোপীনাথ নামে একটি কৃষ্ণ বিগ্রহ ছিল। গোপীনাথজিউর মন্দিরের পাশে আরেকটি চালা মন্দির নির্মাণ করে গঙ্গারাম দাস কিশোর বিগ্রহ প্রতিষ্ঠা ও নিত্য সেবার ব্যবস্থা করেন। প্রথমে গঙ্গারাম দাস কেবলমাত্র কিশোর বিগ্রহেরই পুজো করতেন। একদিন গঙ্গারাম দাস স্বপ্নাদেশ পান স্বয়ং শ্রীকৃষ্ণের। শ্রীকৃষ্ণ স্বপ্নে দেখা দিয়ে তাকে বলেন, আমার শ্রী রাধিকা আছেন মহারাজ কৃষ্ণচন্দ্রের বাড়ির ভূগর্ভস্থ স্থানে। এই স্বপ্নাদেশের বার্তা রাজা কৃষ্ণচন্দ্রের কর্মচারী রামপ্রসাদের মাধ্যমেই রাজা কৃষ্ণচন্দ্রের কাছে পৌঁছে যায়। তারপরেই মহারাজ কৃষ্ণচন্দ্র স্বপ্নাদেশ পান বাড়ির ভূগর্ভস্থ স্থানে কিশোরী শ্রী রাধিকা ধাতব মূর্তি রয়েছে। মহারাজ কৃষ্ণচন্দ্রের তত্ত্বাবধানে শ্রী রাধিকার মূর্তি উদ্ধার করা হয় এবং মহারাজ স্বয়ং রাধিকাকে সঙ্গে নিয়ে বজ্রায় করে চলে আসেন আরনঘাটায়। এরপর আরনঘাটায় কিশোর বিগ্রহের পাশে কিশোরী রাধিকাকে স্থাপন করা হয় এবং সেই থেকে এই বিগ্রহদ্বয় যুগল কিশোর নামে বিখ্যাত। এই হচ্ছে আরনঘাটার যুগল কিশোর মন্দিরে রাধাকৃষ্ণের কিশোর কিশোরী বিগ্রহ। এই হচ্ছে মন্দির প্রাঙ্গণে সেই অতি প্রাচীন বকুল গাছটি, যেটি সিদ্ধ বকুল গাছ নামে পরিচিত। এই বকুল গাছের তলায় মহারাজ কৃষ্ণচন্দ্রের উপস্থিতিতে মহা আড়ম্বরের সঙ্গে কিশোর ও কিশোরীর মিলন উৎসব করা হয়েছিল। সেই থেকে এই বকুল গাছকে সিদ্ধ বকুল গাছ বলা হয়। এই বকুল গাছের ডালে সুতো দিয়ে ঢিল বেঁধে ভক্তরা যুগল কিশোরের কাছে মানত করেন। মনস্কামনা পূর্ণ হলে আবার সেই সুতো দিয়ে ঢিল বাঁধা খুলে দিয়ে যান। এই বকুল গাছের গোড়ায় বাঁধানো বেদির উপর রয়েছে ষষ্ঠীস্বরূপ কয়েকটি পাথরখণ্ড। এই হচ্ছে সেই পাথরখণ্ডগুলি। ষষ্ঠী পুজোর সময় মহিলারা মা ষষ্ঠীরূপে পুজো করেন এই পাথরগুলোকে। কিশোর কিশোরীর যুগল মিলনের আনন্দ উৎসব পালনের জন্য মহারাজা কৃষ্ণচন্দ্র জ্যৈষ্ঠ মাসব্যাপী মেলার ব্যবস্থা করেন এবং যুগল কিশোরের মিলনের যৌতুক স্বরূপ 125 বিঘা নিষ্কর জমি দান করেন। প্রতি বছর জ্যৈষ্ঠ মাসে এক মাসব্যাপী যুগল কিশোর দেবের বাৎসরিক পুজো উৎসব অনুষ্ঠিত হয় এবং সেই উপলক্ষে মন্দির প্রাঙ্গণে এক মাসব্যাপী মেলা বসে। বর্তমানে সেই মেলাটি শুরু হয় জ্যৈষ্ঠ মাসের 10-12 তারিখে। জ্যৈষ্ঠ মাসের মেলার সময় বহু দূর দূরান্ত থেকে ভক্তরা এবং দর্শনার্থীরা আসেন এই মন্দিরে। এই অঞ্চলের মহিলাদের মধ্যে একটি বিশ্বাস প্রচলিত আছে যে জ্যৈষ্ঠ মাসে যুগল কিশোরের বিগ্রহ দর্শন করে পুজো দিলে এ জন্মে তো বটেই, এমনকি পরজন্মেও মহিলাদের বৈধব্য দশা ভোগ করতে হয় না। সেই কারণে জ্যৈষ্ঠ মাসের মেলায় যুগল কিশোরকে দর্শন করতে প্রচুর প্রচুর মহিলাদের আগমন হয় এই মন্দির প্রাঙ্গণে। এই অঞ্চলে কোনো ছেলে মেয়ের নতুন বিয়ে হলে নবদম্পতি যুগলে আসেন এই যুগল কিশোর মন্দিরে যুগল কিশোর বিগ্রহ দর্শন করতে। তেমনই দেখো এক নবদম্পতি আজকে এসছেন এই যুগল কিশোরকে দর্শন করতে। এই যুগল কিশোর মন্দিরটি পূর্বমুখী 5 খিলান বিশিষ্ট একটি দালান। এর সামনে চণ্ডী মণ্ডপ আকারের থামযুক্ত প্রশস্ত বারান্দা রয়েছে। বারান্দাটিও 5 খিলান বিশিষ্ট। মন্দিরটির দেয়াল অপরূপ পঙ্খ অলঙ্কারে অলঙ্কৃত। মন্দিরে মোট 5টি গর্ভগৃহ রয়েছে। মাঝখানেরটা হচ্ছে শ্রী শ্রী যুগল কিশোরের। যুগল কিশোরের গর্ভগৃহের ডান দিকে রয়েছে শ্রী শ্রী রাধাবল্লভজির গর্ভগৃহ। এর পাশেই রয়েছে শ্রী শ্রী গোপীনাথজির গর্ভগৃহ। যুগল কিশোরজির গর্ভগৃহের বাঁদিকে রয়েছে শ্রী শ্রী কালাচাঁদজির গর্ভগৃহ। তার পাশেই রয়েছে শ্রী শ্রী শ্যামচাঁদজির গর্ভগৃহ। তবে বর্তমানে লোকের অভাবে কাজের সুবিধার্থে বিগ্রহগুলি একই গর্ভগৃহে রাখা রয়েছে। গর্ভগৃহে কাঠের তৈরি সিংহাসনের উপর যুগল কিশোরের মূর্তি প্রতিষ্ঠিত এবং নিত্য পূজিত। রাধিকা হচ্ছেন ধাতুময়ী এবং শ্রীকৃষ্ণের বিগ্রহটি কষ্টিপাথরের। এই একই ঘরে কালাচাঁদ গোপীনাথ শ্যামচাঁদ বিগ্রহ প্রতিষ্ঠিত। এছাড়া রাধাবল্লভ গোপীবল্লভ শালগ্রাম শিলা বালগোপাল সাক্ষীগোপাল বলরাম ও রেবতীর মূর্তিও আছে।
এই মন্দিরে প্রতিদিন বেলা 10:30টার সময় ভগবানকে অন্নভোগ নিবেদন করা হয়। আর এখন দেখো ভোগ নিবেদন চলছে, এরপরেই ভোগ নিবেদন হয়ে গেলে শুরু হবে ভোগ আরতি। দেখো বন্ধুরা, ভগবানের ভোগ নিবেদন হয়ে গেছে, এবারে গর্ভগৃহের দরজা খুলে শুরু হবে ভোগ আরতি। তো চলো এবারে আমরা সেই ভোগ আরতি দর্শন করি। তো বন্ধুরা, এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও। তো ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো। টাটা।